আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইকরা জয়েন করেছো, কেমন আছো ইকরা? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দীপান্বিতা জয়েন করেছে, শিহাব জয়েন করেছে, আফতাব জয়েন করেছে, সবাই কেমন আছো? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম হাবিবুর রহমান, কেমন আছো হাবিব? হাবিব কেমন আছো? আল্লাহর রহমতে ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঠিক আছে, তাহলে আমরা ওয়েট করছি। আপনি কি স্কুলে না বাসায়? আমি বাসায়, বাসায় এখন লকডাউন, তো তোমার কড়াকড়ি লকডাউন চলছে, তাই স্কুলে যাচ্ছি না, বাসা থেকে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, কেমন? আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথমে তাহলে আমরা স্ক্রিন শেয়ারে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকি জয়েন করেছে, আকি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মিরাজও জয়েন করেছে, মিরাজ কেমন আছো? মিরাজ, মিরাজ ইজ কানেক্টিং টু অডিও, কিন্তু শোনা যাচ্ছে না মিরাজকে। ওকে, তোমাদের পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ স্যার ভালো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, পড়াশোনা করবে ঠিকভাবে, কেমন? পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, কোনো সম্ভাবনা আছে? আমরা পরীক্ষা হবে এই সম্ভাবনা রেখে আমরা পড়াশোনা করব। আর আমাদের তো সিলেবাস এখন কম হয়ে শর্ট হয়ে গিয়েছে, প্রবলেম আমাদের পড়া জিনিসগুলো আমরা বারবার রিভিশন করব একটু একটু। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা স্ক্রিন শেয়ারে যাব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিরাজ কেমন আছো? ইয়েস স্যার, স্যার ভালো আছি। ওকে, ঠিক আছে স্যার, ভালো আছি। এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখো তো আমার ডিভাইসের স্ক্রিনটি দেখা যাচ্ছে নাকি? ইয়েস স্যার দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে। তাহলে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করব। ওপেন ওপেন করে দেখি তোমাদের জন্য, আর অনেক সময় পাওয়ার পয়েন্ট ওপেন হতে টাইম নেই। ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। তোমাদের সবাইকে সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের হামিদুর রশিদ, জাবেদ স্যার। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এসএসসি স্পেশাল। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কণ্ঠ শুনে বুঝতে পেরেছি তাহসিন জয়েন করেছে, তাহসিন তাবাসসুম, তাই না? জি স্যার। ওকে, ঠিক আছে। একাদশ অধ্যায়, জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা, কেমন? তাহলে আমরা এই অধ্যায়টি আরো একবার রিভিশন করব। আমরা অনেকবার পড়ে ফেলেছি, যে কয়টা অধ্যায় ছিল অনেকবার পড়ে ফেলেছি, বারবার পড়ে আমরা কি করে ফেলবো, ভাজা ভাজা করে ফেলবো, কেমন? বারবার পড়বো আর ভুলে যাবো স্যার। না, ভুলবো না, ভাজা ভাজা করে ফেলবো, কেমন?
যত পড়বো তত ভাজা ভাজা হয়ে যাবে, আরো পড়লে পয়সা যতবার পড়ি ততবার কিছুদিন পর খাই ফেলি আবার। আচ্ছা বলছি বারবার পড়লে কি হবে, তোমার শর্ট টার্ম, আমাদের মেমোরির নাকি দুইটা পার্ট, একটা শর্ট টার্ম একটা লং টার্ম, আর শর্ট টার্ম থেকে লং টার্মে যাবে যদি বারবার পড়ি আমরা। আমরা আমারটা হচ্ছে স্যার শর্ট টার্ম, শর্ট টার্ম থেকে লং টার্মে আর যায় না তাই না, ওখান থেকে ডিলিট হয় তাই না? জি স্যার ডিলিট হয়ে যায়, বেশি দিন থাকে না শর্ট মেমোরি। ঠিক আছে সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা জাতীয় সম্পদের ধারণা কেমন, জাতীয় সম্পদের ধারণা প্রথমে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে উপযোগ আর একটা হচ্ছে অপ্রাচুর্য। ওকে, উপযোগ আর অপ্রাচুর্য। আচ্ছা প্রথমে আমরা জানব উপযোগ মানে কি। আজকে আমি তোমাদের জন্য টাইপ করে রেখেছি, আগে শুধু টাইটেলটা দিতাম, এখন ডিটেইলস দিচ্ছি। উপযোগ হচ্ছে কোনো জিনিসের উপকারিতা, কেমন উপযোগ বলতে কোনো জিনিস থেকে যে আমরা উপকারিতা পাই তাকে বোঝানো হয়। তবে অর্থনীতিতে উপযোগের ধারণাটি একটি বিশেষ অর্থ বহন করে। কোনো জিনিস দ্রব্য বা সেবার অভাব মোচন করার ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলে। যদি কোনো জিনিস ইউজ করে আমরা কি করতে পারি, আমাদের অভাব দূর করতে পারি, তাহলে তাকে উপযোগ বলে। যেমন খাবার আছে, পোশাক আছে ইত্যাদি। কোনো দ্রব্য বা সেবার অভাব মোচন করার ক্ষমতা আছে বলেই চাহিদা দেখা যায়। যেমন খাদ্য সামগ্রী, পোশাক, টেলিযোগাযোগ সেবা ইত্যাদির উপযোগ আছে। আচ্ছা এখানে আমরা খাদ্য সামগ্রীর পরে একটা কমা দিব, পোশাকের পরে একটা কমা দিব। ওকে, প্রিন্টিং মিস্টেকের কারণে দুটো কমা পড়ে নাই। খাদ্যের মাধ্যমে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করি, মোবাইল টেলিফোন ইত্যাদির মাধ্যমে আমরা যোগাযোগ করি, সুতরাং আমরা বলতে পারি যে এদের উপযোগ আছে। ওকে, তাহলে আমরা উপযোগ কাকে বলে শর্ট করে আরেকবার বলে ফেলেছি, তোমরা চাইলে লিখে নিতে পারো, লিখে নিলে বেশি মনে থাকবে। চার মিনিট সময় দিয়েছি সবাইকে, সবাই একটু লিখে নাও। হাবিব তোমার যে প্রশ্নগুলোর উত্তর দিব ক্লাস শেষ হওয়ার পর, কেমন ক্লাস শেষ হওয়ার পরে তোমার প্রশ্নগুলোর উত্তর দিব, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা জানবো অপ্রাচুর্য সম্পর্কে। অপ্রাচুর্য, তাহলে আমরা প্রথমে আমি যেভাবে লিখেছি দুই ভাগে দুই পার্ট করে লিখেছি, আমরা অনুধাবন এইভাবে লিখব। অপ্রাচুর্য হচ্ছে চাহিদার তুলনায় যোগানের সীমাবদ্ধতা। ওকে, যদি আমরা ডিটেইলস বলি তাহলে বলতে হবে কোনো দ্রব্য বা সেবার চাহিদার তুলনায় যোগান বা সরবরাহের পরিমাণ যদি কম হয় তাহলে দ্রব্যটির অপ্রাচুর্য দেখা যায়। মানে আমাদের যতটুকু লাগবে যদি ততটুকু সাপ্লিমেন্ট বা সাপ্লাই না থাকে তাহলে কি দেখা যাবে, অপ্রাচুর্য দেখা যাবে। যেমন কোনো এলাকার, কোনো একটি নির্দিষ্ট এলাকার, ওকে, জনসংখ্যার অনুপাতে চালের চাহিদা, সে অনুপাতে চালের সরবরাহ যদি কম হয় তাহলে ওই এলাকায় চালের অপ্রাচুর্য আছে বলা যাবে। এক্ষেত্রে চাহিদা মেটানোর জন্য কি করতে হবে, ক্রেতাদের বা ভোক্তাদের বেশি দাম দিতে হবে, বেশি দাম দিয়ে চাল কিনতে হবে। আমরা কি লিখে নিব এই অংশটি একটু? ওকে স্যার লিখবো। ওকে ঠিক আছে স্যার লিখবো।
একটা এলাকাতে যতটুকু কোন একটা পণ্য দরকার, যদি সে পরিমাণের সরবরাহ না থাকে, সাপ্লাই না থাকে, তাহলে কি হয়, একটু দাম বেড়ে যায়। যেমন আমরা দেখি মাঝে মধ্যে আমাদের দেশে পেঁয়াজের দাম বাড়ে। পেঁয়াজের দাম কেন বাড়ে? আমরা পাশের প্রতিবেশী দেশ ভারত থেকে সবচেয়ে বেশি পরিমাণ কি করি, পেঁয়াজ আমদানি করি। যদি ভারত আমাদেরকে পেঁয়াজ দেওয়া বন্ধ করে, তাহলে দেখা যাচ্ছে দামটা বেড়ে যায়। কেমন এরকম, যতটুকু দরকার যদি সেই পরিমাণ সাপ্লিমেন্ট সাপ্লাই বা সরবরাহ না থাকে, তাহলে কি হয়, দ্রব্যটির দাম বেড়ে যায়। বেশি দাম দিয়ে দ্রব্যটি কিনতে হয়। এই পরিস্থিতিকে অপ্রাচুর্য বলি। তাহলে আমরা পরের অংশে যাচ্ছি, উৎপাদনের উপকরণ। আমরা পড়েছিলাম যে মেইন বই যখন পড়িয়েছি নাইনে থাকতে টেনে থাকতে, যে উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি, যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ঠিক আছে, এই চারটি হচ্ছে উৎপাদনের উপকরণ। এই চারটি আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে বা এভাবেও আসতে পারে, ভূমি বলতে কি বুঝো, শ্রম কি, মূলধন কাকে বলে, সংগঠন কাকে বলে, এভাবেও আসতে পারে। ওকে, তাহলে আমি প্রথমে ভূমি সম্পর্কে বলছি। সাধারণ অর্থে ভূমি মানে হচ্ছে মাটি, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে ভূমির উপরে, অর্থাৎ মাটির উপরে এবং নিচে যা আছে, যে প্রাকৃতিক সম্পদ আছে, সবকিছুকে কি বলা হয়, ভূমি বলা হয়। এরপর আছে শ্রম। যে কোনো উৎপাদন কাজের জন্য আমরা যে শারীরিক বা মানসিক শ্রম দিই, সেটি হচ্ছে শ্রম। বা আমরা এইভাবে বলতে পারি, যে কোনো উৎপাদন কাজের জন্য আমাদের শারীরিক এবং মানসিক কর্মদক্ষতা ইত্যাদি হচ্ছে শ্রম। ওকে, তাহলে শারীরিক শ্রম করে কারা? যে যারা ফ্লাইওভার করে, যারা ওভারব্রিজ করে, যারা ব্রিজ করে, কালভার্ট করে, রাস্তা করে, যারা বাড়িঘর তৈরি করে, ওকে, যারা ফার্নিচার তৈরি করে, এদেরটা হচ্ছে শারীরিক শ্রম। আর ডক্টরদের, অ্যাডভোকেটদের, শিক্ষকদের শ্রমটা হচ্ছে মানসিক শ্রম। কেমন, ঠিক আছে। এরপর হচ্ছে মূলধন। মূলধনটা কি? মূলধনটা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা সম্পদ, যেটি আমরা সরাসরি কি করি না, ভোগ করি না। ভোগ না করে আমরা বিনিয়োগ করি। আমরা বিনিয়োগ করে, বিনিয়োগ করা হচ্ছে উৎপাদন কাজে ব্যবহার করি। উৎপাদন কাজে ব্যবহার করে আমরা আরো বেশি সম্পদ তৈরি করতে পারি। এই জিনিসটাকে বলা হচ্ছে মূলধন। ঠিক আছে, এরপর হচ্ছে সংগঠন। সংগঠন হচ্ছে এই যে উপরের তিনটে উপকরণ, যে ভূমি, শ্রম, মূলধন, এই তিনটা উপকরণকে যদি একসাথে করা হয়, তাহলে বলা হয় সংগঠন। আচ্ছা, এখন এই তিনটা উপকরণকে একসাথে কে করে? সংগঠক বা উদ্যোক্তারা করে। উদ্যোক্তা মানে এমন ব্যক্তি বা এমন একদল গোষ্ঠী বা ব্যক্তি, যারা কি করবে, যারা কোনো উদ্যোগ গ্রহণ করবে। উদ্যোগ গ্রহণ করবে, ধরো তারা একটা ইন্ডাস্ট্রি দিবে, ওকে, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিবে, একটা শপ দিবে, ওকে, ডিপার্টমেন্টাল স্টোর দিবে, অথবা কোনো ব্যবসা করবে। এভাবে যে যারা উদ্যোগ গ্রহণ করবে, তারা হচ্ছে সংগঠক। তারা কি করে? তারা ভূমির মালিকানা অর্জন করবে, জমি কিনবে অথবা জমি ভাড়া নিবে, তারপর যারা শ্রমিক নিয়োগ দিবে, এবং যারা মূলধন ইনভেস্ট করবে, তারাই হচ্ছে উদ্যোক্তা বা সংগঠক। সংগঠক সংগঠন করেন। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যে ইনকামটা হবে, যে প্রফিটটা হবে, ওই প্রফিটটা কে পাবে? সংগঠক পাবে। তবে সংগঠক আগে কি করবে? ভূমির খাজনা দিবে, শ্রমিকের মজুরি দিবে, ওকে, এগুলো দেওয়ার পরে তার যে প্রফিট থাকবে সেটা সে পাবে। যদি এগুলো দেওয়ার পরে তার লস হয়, লসটাও সে বহন করবে। তাহলে আমরা যদি এই অংশটা বুঝে থাকি, তাহলে পরের অংশে যাবো। আমরা কি বুঝতে পেরেছি এই অংশটি? সবাই কি বুঝতে পেরেছি? বুঝতে না পারলে বলো, আরো বলবো। বুঝতে স্যার? না স্যার, বুঝছি। ওকে, ঠিক আছে, ভেরি গুড, বুঝতে পেরেছো। হাবিব, বুঝতে পেরেছো? হাবিব,
হাবিবকে তো ইনঅ্যাকটিভ দেখা যাচ্ছে, মোস্ট অ্যাকটিভ স্টুডেন্ট কে আজকে ইনঅ্যাকটিভ দেখা যাচ্ছে। ওকে নো প্রবলেম, আমরা পরের অংশে যাচ্ছি। কথা শোনা যাচ্ছে না মেবি মনে হয়। আচ্ছা এখন আমরা জানবো আমরা কিভাবে জাতীয় সম্পদকে সংরক্ষণ করব এবং অপচয় রোধ করব। পরীক্ষায় আসতে পারে, বিভিন্ন ইয়ার কোয়েশ্চেনে দেখেছি জাতীয় সম্পদ কিভাবে সংরক্ষণ এবং অপচয় রোধ করা যায় বর্ণনা করো, অথবা তুমি কিভাবে জাতীয় সম্পদের সংরক্ষণ করবে এবং অপচয় রোধ করবে। যখন এইভাবে প্রশ্ন আসবে তখন আমরা এইভাবে লিখবো। ইয়েস স্যার, ওগুলো কি করণীয়? ঠিক আছে, সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জাতীয় সম্পদের সংরক্ষণ এবং অপচয় রোধ করা যাবে অথবা করা যায়। প্রথমত, কেউ যেন জাতীয় সম্পদের কোনোভাবে ক্ষতি করতে না পারে সে বিষয়ে সচেতন থাকা। এই ধরনের কোনো অপচেষ্টা যদি আমরা দেখি বা জানি তাহলে আমরা কি করব, যথাযথ কর্তৃপক্ষকে জানাব। দ্বিতীয়ত, জাতীয় সম্পদের অপচয় রোধে সচেতন থাকব, কোনোভাবে অপচয় হতে দিব না। তৃতীয়ত, গণমাধ্যমে, গণমাধ্যম মানে হচ্ছে নিউজ পেপারে, টেলিভিশনে, ফেসবুকে, কেমন এগুলোকে গণমাধ্যম বলা যাবে, গণমাধ্যমে নাগরিকদের করণীয় সম্পর্কে, যে নাগরিকরা কি করবে আর কি করলে আমাদের সম্পদ, আমাদের জাতীয় সম্পদ অপচয় হবে না, সেই ব্যাপারে আমরা কি করব, প্রচার করব। এভাবে আমরা জাতীয় সম্পদের অপচয় কমাবো। তাহলে আমরা একটু লিখে নি, শর্ট করে এই অংশটা একটু লিখে নি। ঠিক আছে, তাহলে আমি এখন পরের স্লাইডে যাচ্ছি। সম্পদের সংজ্ঞা কেমন, আমরা বিভিন্ন রকম সম্পদ সম্পর্কে জেনেছিলাম এই অধ্যায়ে। সম্পদ হচ্ছে পাঁচ প্রকার, বা সম্পদকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, সমষ্টিগত, জাতীয় এবং আন্তর্জাতিক। কেমন, যদি বলে সম্পদের সংজ্ঞা দাও তাহলে আমরা এই পাঁচ রকম সম্পদের সংজ্ঞা দিব একটু একটু করে। কেমন, তাহলে প্রথমে ব্যক্তিগত সম্পদ কাকে বলে, যে ব্যক্তিগত মালিকানাধীন জায়গা, জমি, বাড়ি, ঘর, কলকারখানা, টাকা পয়সা, গাড়ি ইত্যাদি হচ্ছে ব্যক্তিগত সম্পদ। তাই আমরা লাস্ট এইভাবে লিখব, ব্যক্তিগত জায়গা, জমি, বাড়ি, ঘর, গাড়ি, অর্থ সম্পদ বা টাকা পয়সা ইত্যাদিকে ব্যক্তিগত সম্পদ। এখন আসি একান্ত ব্যক্তিগত সম্পদ। আচ্ছা, একান্ত ব্যক্তিগত সম্পদ হচ্ছে ব্যক্তির প্রতিভা। ওকে, ব্যক্তির প্রতিভা যার মাধ্যমে ব্যক্তি কি করতে পারবে, আর্ন করতে পারবে, ইনকাম করতে পারবে, তাকে একান্ত ব্যক্তিগত সম্পদ। একান্ত ব্যক্তিগত সম্পদের মধ্যে আছে ধরো যে কেউ খুব ভালো রাখতে পারে, কেমন, তারপরে কেউ খুব ভালো গাইতে পারে, অভিনয় পারে, তাহলে এগুলো হচ্ছে ব্যক্তির প্রতিভা। এগুলোর মাধ্যমে সম্পদ সৃষ্টি করা যায়, ইনকাম করা যায়, তাই এগুলোকে একান্ত ব্যক্তিগত সম্পদ বলে। এরপর সমষ্টিগত সম্পদ, সমাজের সবাই যে সম্মিলিতভাবে আমাকে শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে? ওকে, আমাকে শোনা যাচ্ছে এখন? স্যার শোনা যাচ্ছে। ওকে, শোনা যাচ্ছে। আমার এখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছে, আমার ইলেকট্রিসিটি চলে যাওয়াতে ওয়াইফাই ডিসকানেক্টেড হয়েছে, মোবাইল ডেটা দিয়ে কানেক্ট করলাম আবার। ঠিক আছে, আসলে একটু প্রবলেম হয় তোমার অনলাইন ক্লাস তো। ঠিক আছে, অনলাইন ক্লাস তো নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। তাহলে আবারও স্ক্রিন শেয়ার করছি।
করো না তো আমরা আবার স্ক্রিন শেয়ারে যাচ্ছি দেখো তো আমার আমার ডিভাইসের স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি জি স্যার দেখা যাচ্ছে ইয়েস স্যার পাওয়ার পয়েন্টে একটু জানি কেমন কি প্রবলেম হয়েছে ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে আমরা ছিলাম যে বিভিন্ন রকম সম্পদের সংজ্ঞায় ঠিক আছে সমষ্টিগত সম্পদের মধ্যে আচ্ছা আছে যে সরকারি স্কুল হতে পারে মেডিকেল হতে পারে রাস্তা তারপরে ফ্লাইওভার ইত্যাদি হচ্ছে সমষ্টিগত সম্পদ সমাজের সবাই সমান ভাগে সমষ্টিগত ভাবে ব্যবহার করে বা ভোগ করে এমন সম্পদ হচ্ছে সমষ্টিগত সম্পদ মানে কারো একার না আচ্ছা এরপর আমরা জানব জাতীয় সম্পদ কাকে বলে জাতীয় সম্পদ হচ্ছে আমাদের ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদ এই দুইটা সম্পদকে একসাথে জাতীয় সম্পদ বলে এই যে জায়গাতে লিখেছি যে রাষ্ট্রের সকল নাগরিকদের ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একসাথে জাতীয় সম্পদ এরপর আন্তর্জাতিক সম্পদ বিশ্বের সকল জাতি সকল মানুষ ভোগ করে এমন সম্পদকে আন্তর্জাতিক সম্পদ বলে যেমন বৈজ্ঞানিক আবিষ্কার টেলিভিশন মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি যে দেশ আবিষ্কার করেছে কিন্তু ওই দেশ শুধুমাত্র ওই দেশ ইউজ করছে না আমরা সবাই ইউজ করছি ওকে তাহলে এরকম বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছে আন্তর্জাতিক সম্পদ মহাসাগর হতে পারে মহাসাগরও আন্তর্জাতিক সম্পদ আটলান্টিক মহাসাগর প্যাসিফিক ওশান তারপরে হচ্ছে তোমার যা যা আছে আর কি ভারত মহাসাগর সাগর মহাসাগর বৈজ্ঞানিক আবিষ্কার ইত্যাদি হচ্ছে আন্তর্জাতিক সম্পদ তাহলে পাঁচ পাঁচ রকমের সম্পদ কি আমরা বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এরপরে যাচ্ছি দেখি এরপরে কি আছে সম্পদের সুষম বন্টন আচ্ছা পরীক্ষা আসতে পারে সম্পদের সুষম বন্টন কেন গুরুত্বপূর্ণ তাহলে আমরা লিখবো প্রথমে প্রতিটি রাষ্ট্রের কল্যাণের জন্য ওকে রাষ্ট্রের কল্যাণের জন্য সম্পদের সুষম বন্টন প্রয়োজন আমরা জানি সম্পদ সীমিত তাই আমরা সম্পদকে কি করব সুষ্ঠু ব্যবহার করব এবং বন্টন প্রণালী ঠিকভাবে করব যাতে ধনী দরিদ্রের মধ্যে কি হয় যে একটা ডিফারেন্সিয়েট আছে ধনী গরিবের মধ্যে যে ব্যবধান আছে সেটা কমে যায় সম্পদের যদি সুষম বন্টন হয় তাহলে রাষ্ট্রের কল্যাণ সাধিত হয় একটি কল্যাণকামী রাষ্ট্র আমরা তখনই বলতে পারবো যখন সেই রাষ্ট্রের সম্পদের সুষম বন্টন হবে ওকে তাই সম্পদের সুষম বন্টন গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা কি বুঝতে পেরেছি লিখতে হবে না স্যার আচ্ছা না স্যার লিখতে হবে না আচ্ছা লিখতে হবে না মনে হলে ঠিক আছে তাহলে কেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কল্যাণের জন্য এতে কি হবে ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান কমে যাবে কেমন রাষ্ট্র হবে কল্যাণমূলক রাষ্ট্র এই আচ্ছা ঠিক আছে এই শর্ট কথাকে আমরা একটু বানিয়ে একটু বড় করে লিখবো এই দুই মার্কের মতো করে লিখবো দুই মার্ক পাই মতো করে লিখবো তাহলে এরপরে পরের অংশ হচ্ছে যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আমরা বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জেনেছি তার মধ্যে মিশ্র হচ্ছে যেখানে ব্যক্তিগত মালিকানা থাকবে বেসরকারি উদ্যোগ থাকবে এবং সরকারি উদ্যোগও থাকবে যদি এরকম অর্থ ব্যবস্থা হয় তাহলে তাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে বাংলাদেশ সহ ভারত চীন জার্মানি যুক্তরাজ্য ইত্যাদি দেশে মিশ্র অর্থ ব্যবস্থা বিরাজমান আমরা কি পারবো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা পরীক্ষা আসলে ওকে সময় কম তো আমি একটু ফুল স্পিডে ফিনিশ করার চেষ্টা করছি আবার মাঝখানে ইলেকট্রিসিটি গিয়ে আমাদের দু তিন মিনিট নষ্ট হয়েছে তারপরে হচ্ছে ভূস্বামী কাদের বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কেমন এটা আমরা সুন্দর করে লিখতে হবে আমাদেরকে সুন্দরভাবে লিখতে না পারলে নাম্বার দিবে না আচ্ছা
প্রাচীন বাংলায় যদি উল্লেখযোগ্য পরিমাণ জমি থাকে তাহলে জমির মালিককে ভূস্বামী বলা হয়। এটা প্রাচীন বাংলার কথা। কেমন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ যদি ল্যান্ড থাকে তাহলে তাকে ভূস্বামী বলা হয়, তাহলে জমির মালিক বলে, জমির মালিককে ভূস্বামী বলে। ডিস্টার্ব হচ্ছে আমাদের। জমির মালিককে কি বলে? ভূস্বামী বলে। তারপর হচ্ছে যদি আমরা ডিটেলস বলি তখন হবে প্রাচীন বাংলা মুসলিম এবং ব্রিটিশ শাসনামলে বাংলাদেশে সামন্ততান্ত্রিক অর্থ ব্যবস্থা ছিল, সামন্ততান্ত্রিক। ওকে, এই ব্যবস্থায় এই ব্যবস্থাটা ছিল ভূস্বামী কেন্দ্রিক। ওই সময় ছিল কৃষি নির্ভর অর্থনীতি। কৃষি নির্ভর অর্থনীতিতে ভূস্বামীরা ছিল স্বয়ংসম্পূর্ণ, তাদের কোনো কিছুর অভাব ছিল না। সকল পেশা এবং সকল ধরনের মানুষ তাদের নিয়ন্ত্রণে থাকতো, তাদের মাধ্যমে তাদের ওখানে দর্জি থাকতো, চুল কাটার নরসুন্দর থাকতো, তারপরে বিভিন্ন শৈল্পিক মানুষ থাকতো, কেমন কাপড় তৈরি করার মানুষ থাকতো, তাদের অধীনে সবাই থাকতো, ইভেন তাদের অধীনে লাঠিয়াল বাহিনী থাকতো তাদের সম্পদ রক্ষার জন্য। পুলিশ বাহিনীর মতো একটা বাহিনী, যাদের হাতে লাঠি থাকতো, এরকম একটা বাহিনী তারা পুষত। ব্রিটিশ আমলে আবার ভূস্বামীদেরকে জমিদার বলা হতো। ঠিক আছে, তাহলে আমরা ভূস্বামী কাদের বলা হয় জেনেছি। আমরা এখন ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, লিখলে হয়তো আমরা এই সময়ের মধ্যে শেষ করতে পারতাম না। মনে থাকবে আমাদের? ইনশাআল্লাহ জি স্যার, ইনশাআল্লাহ। স্ক্রিনশট নিতে পারো, যেহেতু আমাদের লেখার সময় নেই, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্যার আমার এখানে এখন ব্ল্যাক হয়ে গেছে, দেখা যাচ্ছে না কিছু। তাই নাকি? কেন জানেন না স্যার, নেটওয়ার্ক প্রবলেম। অন্যদের ওখানে কি দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে